কোরিয়ার একজন বড় গ্যাংস্টার যখন নিজের গ্যাংস্টার সাম্রাজ্য ছেড়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করে, তখনই সাইকোটাইপের একজন ড্রাগস ও মানব পাচারকারী ভুল করে ওই গ্যাংস্টারের স্ত্রীকে কিডন্যাপ করে বিদেশে পাচার করে দিতে চায়। স্বাভাবিক জীবনযাপন করা ওই গ্যাংস্টার নিজের স্ত্রীকে পাচারকারীদের হাত থেকে উদ্ধার করতে পুনরায় নিজের গ্যাংস্টার জীবনে ফেরত যেতে বাধ্য হয়। বলছিলাম ডনলির 2018 সালের অ্যাকশন থ্রিলার কোরিয়ান মুভি আনস্টপাবলের গল্প সংক্ষেপ। শুরু করছি গল্প বিশ্লেষণ। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ডং-চুলকে, যিনি অতীতে তার ব্যক্তিগত জীবনে ছিলেন একজন গ্যাংস্টার, কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর অনুরোধে সে গ্যাংস্টার জীবন বাদ দিয়ে তার একজন বন্ধুকে সাথে নিয়ে মাছের ব্যবসা শুরু করে সাধারণ জীবনযাপন করে। ডং-এর বাড়ির লোন বাবদ প্রতি মাসে অনেক টাকা পরিশোধ করতে হতো, যার কারণে তার স্ত্রী জিসু একটি হাসপাতালে কাজ করে পরিবারের খরচ চালাত। কাজ করার সময় একদিন ডং-এর মোবাইলে ফোন আসলে সে তার বন্ধুকে নিয়ে একজন ব্যবসায়ীর সাথে দেখা করতে যায়। দেখা যায় তারা কিং ক্র্যাব নামক একটি মাছ আমদানির বিষয়ে কথা বলছে। ব্যবসায়ী ডং-কে বলে, তুমি কিং ক্র্যাবের জন্য 1,00,000 টাকা ইনভেস্ট করলে প্রচুর টাকা লাভ করতে পারবে, কিন্তু জাহাজ আসতে 3 মাস সময় লাগবে। এই 3 মাস সময় তোমাদের অপেক্ষা করতে হবে। ডং এ ব্যাপারে আগেই কথা বলে রেখেছিল, তাই সে 1,00,000 টাকা সাথে ধার করে এনেছিল। ভালো লাভ করতে পারবে শুনে সে খুশি হয়ে টাকা দিতে গেলে তার বন্ধু চুনসিক বাধা দিতে চায়, কারণ ডং আগেও কয়েকবার বিভিন্ন ব্যবসায় টাকা ইনভেস্ট করে ধোকা খেয়েছিল। কিন্তু ডং বলে, আমি এই ব্যবসার ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নিয়েছি। কোরিয়াতে এ মাছের ভালো চাহিদা আছে, নিয়মিত সরবরাহ পেলে একটি রেস্টুরেন্ট খুলে দিতে পারবো। এটি বলে সে ওই ব্যবসায়ীকে 1,00,000 টাকা দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখতে পাই জিটে নামক এক সাইকোটাইপের লোককে, যে কিনা কোরিয়ার বড় একটি মাদক ও মানব পাচারকারী গ্রুপের প্রধান। ইতিমধ্যে আরও অনেক অবৈধ কাজের সাথে জড়িত থাকলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়নি। একদিন সে তার কিছু পাওনা টাকা উসুল করার জন্য একটি লোকের বাড়িতে আসে। টাকা দিতে না পারায় সে লোকটিকে অনেক মারধর করতে থাকে আর জানে মেরে ফেলতে যায়। তখনই সেখানে লোকটির মেয়ে চলে আসে আর জিটে লোকটির মেয়ে দেখে তার বাবাকে ছেড়ে দেয়। পাওনা টাকাগুলোর পরিবর্তে সে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়, এই ভেবে যে সে মেয়েটিকে বাইরের দেশে পাচার করে আরও বেশি টাকা পাবে। কিন্তু আসার সময় রাস্তায় অসাবধানতায় তাদের গাড়ি আরেকটি গাড়িকে ধাক্কা দেয়, যেই গাড়িতে ছিল ডং ও তার স্ত্রী জিসু। মূলত তারা দুজনে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। গাড়িটি চেক করার জন্য ডং ড্রাইভারকে গাড়ি থেকে নামতে অনুরোধ করলে ড্রাইভার গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানায় আর একটি বিজনেস কার্ড দিয়ে সেখানে যোগাযোগ করতে বলে। ডং তার গাড়ির ক্ষয়ক্ষতি দেখার জন্য আবার অনুরোধ জানালে ড্রাইভারটি কিছু টাকা ছুড়ে মেরে গাড়ি মেরামত করিয়ে নিতে বলে। এটা দেখে জিসু রেগে যায় আর ডংকে বলে এখনই পুলিশকে ফোন করে ব্যাপারটা জানাতে। একটু আগে কিডন্যাপ করা মেয়েটি গাড়িতে থাকায় এতক্ষণ জিটে গাড়ি থেকে বের হতে না চাইলেও পুলিশকে ফোন করার কথা শুনে সে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে ড্রাইভারকে তাদের সামনে মারধর করে আর দুজনের কাছেই ক্ষমা চায়। ডং ও তার স্ত্রী তখন ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিলেও জিটে আসলে জিসুকে কিডন্যাপ করে পাচার করার কথা চিন্তা করছিল। পরের দিন ডং ও তার বন্ধু চুনসিক কথা বলছিল, তখনই ডংয়ের ফোনে একটি কল আসে আর সে জানতে পারে কিং ক্র্যাব বহন করা জাহাজটি ভুল পথে গিয়ে চীন সমুদ্রে ঢুকে পড়ে আর চীন সরকার জাহাজটিকে তদন্তের জন্য আপাতত তাদের কাছে আটকে রেখেছে। এটা শুনে চুনসিক রেগে ডংকে এটা সেটা বলে আর রাগ করে সেখান থেকে চলে যায়, কারণ সে ডংকে সেদিনই কিং ক্র্যাবের ব্যবসায় ইনভেস্ট করতে নিষেধ করেছিল। ডং তখন কিছুটা হতাশ হলেও পুরোপুরি হাল ছেড়ে দেয় না। সেদিন ডংয়ের স্ত্রী জিসুর বার্থডে ছিল। জিসুর বার্থডে সেলিব্রেট করতে ডং জিসুকে সাথে নিয়ে একটি দামি রেস্টুরেন্টে যায়। তাদের অনেক টাকা লোন থাকায় জিসু ডংকে এত দামি রেস্টুরেন্টে আসার জন্য নিষেধ করলেও ডং তার স্ত্রীকে অনেক ভালোবাসত, তাই তাকে একটু খুশি করার জন্য সে যে কোনো কিছু করতে দ্বিধা করত না। এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু জিসু যখন কিং ক্র্যাব আমদানির জন্য ডংয়ের 1,00,000 টাকা ইনভেস্টের কথা জানতে পারে তখনই সে ডংকে সেখানে রেখে রেগে বাড়িতে চলে আসে, কারণ ডং ইতিমধ্যে অনেক ব্যবসায়ী টাকা ইনভেস্ট করে ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এদিকে লোনের টাকা দিন দিন বেড়েই চলেছে। জিসু একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে আসলেও ডং বাড়িতে আসার সময় জ্যামে আটকা পড়ে। ওদিকে জিসু বাড়িতে পৌঁছার কিছুক্ষণ পর হঠাৎ করে তার দরজায় কলিং বেল বেজে ওঠে। ডং চলে এসেছে মনে করে সে দরজা খুলতে গেলেও দরজার ওপাশ থেকে কোনো উত্তর না আসায় সে দরজায় চোখ রাখে। কিন্তু একই দরজার ওপাশে যে কলিং বেল বাজাচ্ছে সে তো ডং নয়,
জিসু ভয় পেয়ে পেছনে চলে আসতেই দেখে লোকটি দরজা খুলে ভেতরে ঢুকে যাচ্ছে। দ্রুত অন্য রুমে গিয়ে সে ডংকে ফোন করতে গেলে পাশ থেকে আরেকজন লোক দরজা ভেঙে জিসুর মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে ফেলে আর সেখান থেকে নিয়ে যায়। আর এই কিডন্যাপের পেছনে ছিল জিসুকে টার্গেট করে রাখা সেই সাইকো মানব পাচারকারী জিটে এবং ওর লোকেরাই রাস্তায় কৃত্রিম জ্যাম তৈরি করে ডংকে এতক্ষণ আটকে রেখেছিল যেন জিসুকে কিডন্যাপ করতে তাদের কোনো সমস্যা না হয়। এদিকে ডং বাড়ি ফিরে জিসুকে ডেকেও কোনো সাড়া শব্দ শুনতে পায় না। সে দেখতে পায় ঘরের জিনিসপত্র ভেঙে এলোমেলো হয়ে আছে। সে জিসুকে এদিক সেদিক খুঁজতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কিডন্যাপার ততক্ষণে জিসুকে নিয়ে পালিয়ে গেছে। পরদিন সকালে ডং জিসুর মিসিং হওয়ার ব্যাপারটি রিপোর্ট করতে পুলিশ স্টেশনে যায়। সে পুলিশকে অনুরোধ করে যেন তারা দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেয়। কথা শেষ করে বাড়ি ফিরে আসার সময় তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কলটি রিসিভ করে অপর পাশ থেকে তার স্ত্রী জিসুর গলার আওয়াজ শুনতে পেয়ে ডং কিছুটা বিচলিত হয়ে পড়ে। কোনো কিছু বলার আগেই ফোনটি অন্যজন কেড়ে নিয়ে ডংকে বলে, তোমার স্ত্রীকে আমি কিডন্যাপ করেছি, তাই তুমি পুলিশের কাছে না গিয়ে এ ব্যাপারে আমার সাথে কথা বললেই ভালো হয়। ডং লোকটির পরিচয় আর জিসুকে কিডন্যাপ করার কারণ জানতে চাইলে লোকটি বলে, তোমার বাড়ির ফ্রিজে একটি কার্ড রাখা আছে, দুপুর দুইটায় তুমি কার্ডে উল্লেখ করার ঠিকানায় আসলে আমাকে পাবে, সাথে অন্য কাউকে আনলে বা এ ব্যাপারে পুলিশকে জানালে তোমার স্ত্রীকে চিরদিনের জন্য হারাবে। ডং তার স্ত্রীর কোনো ক্ষতি না করার অনুরোধ করেই দ্রুত বাড়ির দিকে চলে আসে আর ফ্রিজের দরজায় একটি কার্ড দেখতে পায় যে কার্ডের কথা কিডন্যাপার ফোনে বলেছিল। ওই কার্ডে একটি রেস্টুরেন্টের ছবি আর ঠিকানা ছিল। ডং তার বন্ধু চুনসিককে সাথে নিয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে। ডং ওই রেস্টুরেন্টে ঢুকেই অবাক হয় কারণ তার নামে একটি টেবিল আগে থেকে বুক করে রাখা ছিল, যে টেবিলে সে একটি ব্যাগ আর একটি ফোন দেখতে পায়। ডং ওখানে বসে কিডন্যাপারের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে তার বন্ধু চুনসিককে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে বলে। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও কেউ তার সাথে দেখা করতে আসে না। কিছুক্ষণ পর হঠাৎ তার সামনে থাকা ফোনটি বাজতে শুরু করলে ডং ফোনটি রিসিভ করে। অপর পাশ থেকে কিডন্যাপারটি বলে ওঠে, তোমাকে একা আসার জন্য বলেছিলাম, সাথে করে আরেকজনকে আনা তোমার উচিত হয়নি। ডং বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি দয়া করে তাড়াতাড়ি আমার স্ত্রীকে নিয়ে এখানেই আসো। কিডন্যাপার ডংকে তার সামনে থাকা ব্যক্তি খুলতে বলে। ব্যক্তি খুলেই ডং দেখতে পায় ব্যক্তিতে প্রচুর পরিমাণ টাকা রাখা আছে, কিন্তু তার স্ত্রীকে নিয়ে আসার পরিবর্তে টাকার ব্যাগ দেওয়ার কোনো ব্যাখ্যা সে খুঁজে পায় না। তখনই অপর পাশ থেকে কিডন্যাপার বলে, আমি একজন মানব পাচারকারী, তোমার স্ত্রীকে বিদেশে পাচার করে আমি ভালো দাম পাব, আর তোমার স্ত্রীকে তোমার কাছ থেকে কিনে নেওয়ার পরিবর্তে এই টাকাগুলো তোমাকে পরিশোধ করলাম, আর কখনোই তোমার স্ত্রীকে খুঁজবে না। ডং কিছু বলার আগে কিডন্যাপার অপর পাশ থেকে ফোনটি রেখে দেয়। ডং কিডন্যাপারের কথা শুনে কিছুই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে। মানব পাচার, টাকার ব্যাগ, স্ত্রীকে কিনে নেওয়ার সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কিন্তু সে এটা বুঝতে পারে কিডন্যাপার নিশ্চয়ই আশপাশ থেকে তাকে দেখতে পাচ্ছে, না হলে দুইজন আসার ব্যাপারটা ও কিভাবে জানল। এদিক ওদিক তাকাতেই ডং দেখতে পায় কিডন্যাপার ফোনে কথা বলতে বলতে একটি গাড়িতে করে চলে যাচ্ছে। সে চুনসিককে ডাক দিয়ে ওই গাড়িটি থামাতে বলে আর সে পিছে পিছে দৌড়াতে থাকে। চুনসিক গাড়িটি থামাতে সক্ষম হলে ডং ফোন চেক করে দেখে সে আসলে কিডন্যাপার না, অন্য একজন সাধারণ ব্যক্তি। দুঃখ প্রকাশ করে তারা গাড়িটিকে ছেড়ে দেয়। দুজন সেখান থেকে টাকার ব্যক্তি পুলিশের কাছে নিয়ে আসে আর সবকিছু খুলে বলে। ডিটেকটিভ কিম এই কেসের এভিডেন্ট আর টাকার নোট থেকে ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার জন্য ব্যাগটা তাদের কাছেই রেখে দেয় আর দ্রুত তদন্ত শুরু করবে বলে কথা দেয়। তাদের প্রতি আশ্বস্ত হয়ে ডং পুলিশ স্টেশন থেকে বাড়ির দিকে রওনা দিলে দেখতে পায় সম্প্রতি অনেক তরুণী মেয়েই শহর থেকে মিসিং হয়ে গেছে আর মিসিং রিপোর্ট নিয়ে পুলিশ স্টেশনে প্রচুর লোক পুলিশের সাথে ঝগড়া করছে। বাড়িতে এসে ডং চিন্তা করে দেখে কিডন্যাপার যেহেতু মানব পাচারকারী তাই যে কোনো সময় সে তার স্ত্রীকে বিদেশে পাচার করে দিতে পারে। এদিকে পুলিশের উপর ভরসা করে বসে থাকলে সে কখনোই তার স্ত্রী জিসুকে উদ্ধার করতে পারবে না, তাই সে তার বন্ধু চুনসিককে সাথে নিয়ে বিয়ার নামের একজন ডিটেকটিভের কাছে যায়। বিয়ার আগে পুলিশের ডিটেকটিভ সেকশনে কাজ করলেও বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করে। সব কথা শুনে বিয়ার তাদেরকে সাহায্য করবে বলে কথা দেয়। সে প্রাথমিকভাবে একটি সূত্র ধরে কিডন্যাপারকে খোঁজার চেষ্টা করে। জিসুকে কিডন্যাপ করার আগে কিডন্যাপাররা ওই বিল্ডিংয়ের সিসিটিভির তার কেটে দিয়েছিল। এছাড়াও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকায় ওই দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে কোনো লিড পাওয়া যায় না। এরপর তারা ওই রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ চেক করে যেখানে কিডন্যাপার ডংকে দেখা করতে বলেছিল। সেদিন রেস্টুরেন্টে টাকার ব্যাগটা যে এনেছিল তার চেহারা ভালোভাবে বোঝা না গেলেও যে গাড়িতে সে টাকার ব্যাগটা এনেছিল সেই গাড়ির নাম্বারটি তারা খুঁজে বের করতে সক্ষম হয়। ওই গাড়ির মালিককে খুঁজে বের করলে জিসুকে খুঁজে পাওয়া যাবে এই ভেবে বিয়ের নকল পুলিশ সেজে ওই গাড়ির আমদানিকারক কোম্পানির সাথে দেখা করে। ওখান থেকে ওই গাড়ির মালিকের ঠিকানা নিয়ে তারা ওই ঠিকানায় উদ্দেশ্য রওনা দেয়। গাড়ির মালিকের সাথে দেখা হলে
এসে জানায় জুয়াই সবকিছু হারিয়ে কিছুদিন আগে মাত্র 5,000 টাকা দিয়ে তার গাড়ির নাম্বার প্লেটটি চোরাই মার্কেটে বিক্রি করে দিয়েছিল। নাম্বার প্লেটটি কাকে বিক্রি করেছে তা জানতে চাইলে লোকটি তাদেরকে একটি ঠিকানা দেয় আর তারা দ্রুত ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। ওই ঠিকানা ধরে তারা একটি বিল্ডিং এর পার্কিং লটে পৌঁছে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যেতে চাইলে ঠিক তখনই একটি অদ্ভুত লোক এসে তাদের গাড়ির দরজায় টোকা দেয় আর তাকে ইশারায় অনুসরণ করতে বলে। লোকটিকে অনুসরণ করতে করতে তারা সিক্রেট দরজা দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে ঢুকে পড়ে, যেখানে জুয়ার আসর সহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ দেখে তারা এটা বুঝে যায় তারা সঠিক জায়গায় এসেছে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্লাবের ম্যানেজার এসে তাদের জিজ্ঞেস করে তারা নাম্বার প্লেট কিনবে নাকি ড্রাগস কিনবে। বিয়ার জানায় তারা আসলে কিছুই কিনবে না, তারা শুধুমাত্র একটি নাম্বার প্লেটের ব্যাপারে জানতে চায়। ওই নাম্বার প্লেটটি কে কিনেছিল আর তার ঠিকানা কি সেটা দিলেই তারা সেখান থেকে চলে যাবে। কিন্তু মেয়েটি জানায় সে ক্রেতাদের ব্যাপারে কোনো তথ্য দিতে পারবে না। চুনসিক ও বিয়ার তথ্যের ব্যাপারে জোরাজোরি করলে ম্যানেজার মেয়েটি কিছু সিকিউরিটি গার্ড ডেকে তাদের সেখান থেকে বের করে দিতে বলে। বিয়ার প্রথমে সাহস দেখিয়ে তাদেরকে মোকাবেলা করতে গেলেও উল্টো নিজে তাদের হাতে মার খেতে থাকে। এরপর শুরু হয় গল্পের টুইস্ট। যে গ্যাংস্টার একসময় স্ত্রীর অনুরোধে মারপিট ছেড়ে সাধারণ জীবনযাপন শুরু করেছিল, সে এখন তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য আবার তার আসল রূপে ফিরে আসে। দেখা যায় সে সিকিউরিটি গার্ডদের একের পর এক বেধড়ক মারতে থাকে। ডংয়ের এত ভালো ফাইটিং স্কিল দেখে ম্যানেজার মেয়েটি বুঝে যায় আর যাই হোক এই লোকটি সাধারণ কেউ নয়। সেখান থেকে দ্রুত পালিয়ে যেতে চাইলে চুনসিক তাকে ধরে ফেলে। এরপর রেজিস্টার খাতা চেক করে দেখে কয়েকদিন আগে কোনো একটি চক্র 9291 নাম্বার প্লেটটি কিনে নিয়েছিল। ওদের ব্যাপারে জানতে চাইলে মেয়েটি বলে লোকগুলো 2-3 মাস পর পর আমাদের কাছ থেকে নাম্বার প্লেট আর ড্রাগস কিনে নিয়ে যায়, কিন্তু ওরা কোথা থেকে আসে আর কোথায় যায় সে তথ্য আমাদের কাছে নেই। কিসের ড্রাগস জানতে চাইলে মেয়েটি বলে এটি এক ধরনের ড্রাগস যেটা নাকে ধরলে সাথে সাথে যে কাউকে অজ্ঞান করে ফেলা যায়। এটা শোনার পর ডং বুঝে যায় অপহরণকারী গ্রুপটি কিডন্যাপ করার সময় আরেকজনের নাম্বার প্লেট ইউজ করে আর অজ্ঞান করার জন্য ড্রাগসগুলো ব্যবহার করে, কিন্তু নাম পরিচয় না পাওয়ায় তারা কোনো ধরনের ক্লু খুঁজে পায় না। মেয়েটি তাদেরকে একটি বিজনেস কার্ড দিয়ে বলে গতবার ওরা আমাদেরকে এই ক্লাবে ড্রাগস পাঠাতে বলেছিল। ডং কার্টে নিয়ে একা ওই ক্লাবে চলে যায়, কিন্তু সেখানেও সন্দেহজনক কিছু না পেয়ে ক্লাব থেকে বের হতেই দেখে কয়েকজন মেয়েকে সাথে নিয়ে ক্লাবের ভেতরে ঢুকছে একটি লোক। কিন্তু ডং লোকটাকে আগেও কোথায় যেন দেখেছে। একটু চিন্তা করতে তার মনে পড়ে যায় যিশু কিডন্যাপ হওয়ার দিন ওই লোকটির গাড়ির পেছনেই সে অনেকক্ষণ আটকে ছিল। একটু সন্দেহ নিয়ে গাড়ির ভেতরে উঁকি দিতেই দেখে কিডন্যাপার যে রেস্টুরেন্টের বিজনেস কার্ড দিয়ে তাকে দেখা করতে বলেছিল সেই একই বিজনেস কার্ড এই লোকটির গাড়িতেও রয়েছে। একটু পর লোকটি গাড়ির দিকে আসলে ডং সেখান থেকে সরে যায়। কিন্তু এই লোকটির কাছ থেকে কোনো তথ্য পাওয়া যেতে পারে এই ভেবে সে আবার গাড়ির জানালায় গিয়ে লোকটিকে একটু বাইরে আসতে অনুরোধ করে, কিন্তু লোকটি ডংকে চিনে ফেলায় দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। ডং অনেক চেষ্টা করেও গাড়িটি থামাতে পারে না। ওই অবস্থায় পুলিশ তাকে ফোন করে জানায় তারা ডংয়ের স্ত্রী যিশুর মতো দেখতে একটি লাশ উদ্ধার করেছে। ডং তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে গেলে পুলিশ তাকে লাশের ছবিগুলো চেক করতে বলে। ডং ছবিগুলো দেখে শিওর হয় যিশুর সমবয়সী হলেও এটি তার স্ত্রী যিশু নয়। পরবর্তীতে বিয়ার ওই মরদেহটির পরিচয় বের করে জানতে পারে মৃত মেয়েটির নাম ছিল লে ইউনজুং আর 2 বছর আগে তার মিসিং রিপোর্ট করা হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও মেয়েটির কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার কথা শুনে ডং এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে চুনসিককে সাথে নিয়ে ওই মৃত মেয়েটির স্বামীর সাথে দেখা করতে যায়। ডং লোকটিকে বলে আমার স্ত্রীকে কয়েকদিন আগে কিডন্যাপ করা হয়েছে, শুনেছি আপনার স্ত্রীকেও 2 বছর আগে কিডন্যাপ করা হয়েছিল, কিডন্যাপারদের ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকলে দয়া করে আমাকে সাহায্য করুন। ডং এর আকুতি দেখে লোকটি বলে আমার স্ত্রী হাসপাতালে অনেকদিন কোমায় পড়েছিল, এর মধ্যে একদিন একটি লোক আমাকে তুলে নিয়ে যায় আর আমার স্ত্রীকে তার কাছে বিক্রি করার জন্য অনেক টাকা অফার করে। লোভ আর ভয়ে আমি সেদিন ওই টাকাটা নিয়ে নেই আর এই টাকা না নিলে হয়তো আজ আমার স্ত্রীকে মৃত দেখতে হতো না। লোকটি সেদিন তার স্ত্রীর পরিবর্তে টাকা নেওয়ায় নিজেকে দোষারোপ করতে থাকে। চলে আসার সময় সে ডংকে একটি ফাইল দিয়ে জানায় এই ফাইলটি এখন তার আর দরকার হবে না। গাড়িতে এসে ডং ও চুনসিক ফাইলটি খুলতেই দেখে সেখানে ডুসিক নামক একজন ব্যক্তির ছবি। পরের পৃষ্ঠ উল্টাতে পায় সে দেসুং ফাইন্যান্সিয়াল নামক একটি প্রতিষ্ঠানের বিজনেস কার্ড। কিন্তু এই একই প্রতিষ্ঠানের বিজনেস কার্ড ডংয়ের গাড়িতে আরেকটি ছিল, যেটি কিছুদিন আগে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় ড্রাইভার তাকে দিয়েছিল। ডংয়ের মনে পড়ে যায় সেদিন রাতে যে ড্রাইভার তাকে টাকা ছুড়ে মেরেছিল এটি তারই ছবি। তার মানে ওই ড্রাইভার কিডন্যাপিং এর সাথে কোনো না কোনোভাবে জড়িত। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে কেউ ছাদ থেকে লাফ দিয়ে গাড়ির উপর পড়ে মারা যায়। ডং
তাকিয়ে দেখে মাত্র কথা বলে আসা লোকটি আত্মহত্যা করেছে। নিজের স্ত্রীকে টাকা দিয়ে বিক্রি করে দেওয়ায় তার মনে অনেকদিন ধরেই অপরাধবোধ কাজ করছিল। ডংকে ফাইলটি বুঝিয়ে দেওয়ার পর সে অপরাধবোধ থেকে মুক্তি পেতেই সে নিজেকে শেষ করে দিয়েছে। ডং সেখান থেকে কারের ঠিকানায় গিয়ে সরাসরি ড্রাইভারের সাথে দেখা করে, কিন্তু ড্রাইভার কিডন্যাপিংয়ের ব্যাপারটা অস্বীকার করলে ডং তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। বাধা দিতে আসলে সে সিকিউরিটি গার্ডকেও মারধর করে। একটি গোপন জায়গায় নিয়ে এসে তার উপর অনেক শারীরিক নির্যাতন করা হয়, কিন্তু তবুও সে কোনোভাবেই কিডন্যাপের ব্যাপারটি স্বীকার করে না। ওদিকে সবকিছুর মূলে যিনি রয়েছেন অর্থাৎ জিটে, ড্রাইভারকে তুলে নেওয়ার ব্যাপারটা অফিসের সিসি ক্যামেরায় দেখে নেয়। আর চিন্তা করে ড্রাইভার যদি সবকিছু বলে দেয় তাহলে তো তার এত বড় সাম্রাজ্য শেষ হয়ে যাবে। তাই সে ড্রাইভারের মোবাইলে ভিডিও কল দিয়ে ডংয়ের সাথে কথা বলতে চায়। সে ডংকে বলে, এক মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে আমার ড্রাইভারকে মেরে ফেলো। একথা শুনে ডং ও বাকিরা খুবই অবাক হয় আর জিটেকে সাইকো বলে সম্বোধন করে। জিটে তাতে রেগে যায় আর জিসুকে নিয়ে এসে বলে, তুমি ড্রাইভারকে না মারলে তোমার স্ত্রীকে আমি এখনই মেরে ফেলবো। এটা বলে সে জিসুকে শ্বাসরোধ করে পানিতে চেপে ধরলে ডং কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে জিটে তার কোনো কথাই শুনছে না। আর কোনো পথ না দেখে ডং হন্তদন্ত হয়ে একটি তার ড্রাইভারের গলায় পেঁচিয়ে তাকে মেরে ফেলে। জিটে এটি দেখে খুশি হয় আর ডংকে বলে, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, তোমার স্ত্রীকে তুমি পেয়ে যাবে। এটি বলে সে ফোনটি কেটে দেয়। ওদিকে একজন জলজ্যান্ত মানুষকে এভাবে মেরে ফেলায় বিয়ে তাদের উপর প্রচণ্ড রেগে যায়। কিন্তু পরে দেখা যায় ডং ড্রাইভারকে মারার অভিনয় করলেও তাকে আসলে ঘাড়ের ধমনীতে চাপ দিয়ে কিছুক্ষণ অজ্ঞান করে রাখা হয়েছিল। চুনসিং মাথা থেকে একটু রক্তকরণ করলে সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে ড্রাইভার তাদেরকে বলে, জিটে অনেকদিন ধরে কোরিয়ায় মানব পাচার ব্যবসা চালিয়ে আসছে। সে অনেক মেয়েকে তাদের পরিবার থেকে টাকা দিয়ে কিনে নেয় আর ওদেরকে বাইরের দেশে বিক্রি করে দেয়। কিছু পরিবার টাকা পেয়ে আর কিছু পরিবার ভয়ে চুপ হয়ে যায়, যার কারণে জিটি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কিডন্যাপ করে মেয়েদেরকে কোথায় রাখা হয় জানতে চাইলে ড্রাইভার বলে, গাউন প্রদেশের কোনো একটা জায়গায় তাদের রাখা হয়, কিন্তু আমি নির্দিষ্ট করে নাম জানি না, কারণ এদেরকে এক জায়গায় বেশি দিন রাখা হয় না। ডং ঠিক করে সে জিটি এর টাকা ফেরত দিয়ে জিসুকে নিয়ে আসবে, কিন্তু জিটি এর টাকা তো ওরা অনেক আগেই পুলিশকে জমা দিয়েছে, সেটা তো আর ফেরত পাওয়া যাবে না। তাই পুলিশ স্টেশনে গিয়ে টাকার ব্যাগটা চুরি করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। বিয়ার বলে, আমাদেরকে একটি পরিকল্পনা করে টাকাটা চুরি করতে হবে। যেহেতু পুলিশ তোমাকে চেনে, তাই আমি আর চুনসিক হেড অফিস থেকে আসা সিনিয়র পুলিশ অফিসার সেজে ভেতরে ঢুকবো আর তুমি গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করবে। কথা অনুযায়ী তারা দুজন সিনিয়র পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ স্টেশনে চলে আসে। গেইটে নিজেদেরকে সেন্ট্রাল অফিস সিওল থেকে আসা সিনিয়র পুলিশ পরিচয় দিয়ে ভেতরে ঢুকে পড়ে। তারা দুজনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে চলে আসে, কারণ সব টাকা সংক্রান্ত এভিডেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে থাকে। অ্যাকাউন্টস অফিসারকে এটা সেটা বুঝিয়ে টাকার ব্যাগটা তো নিয়ে নেয়, কিন্তু চলে আসার সময় অফিসার তাদেরকে থামায় আর এই কেসে দায়িত্বরত ডিটেকটিভকে ব্যাপারটা রিপোর্ট করার জন্য ফোন করে। ফোন ধরে ডিটেকটিভ কিম জানায় এই কেসের রিপোর্ট এখনও সেন্ট্রাল অফিসে জমা দেওয়া হয়নি। তাহলে সেন্ট্রাল অফিস থেকে পুলিশ আসবে কিভাবে? তাদেরকে থামাতে বলে টিম নিজের রুম থেকে বেরিয়ে পড়ে। বিয়ার ও চুনসিক টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে অফিসার তাদেরকে পিস্তল ত্যাগ করে টিম আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। একই সাথে ইমার্জেন্সি নাম্বারে ফোন করে পুলিশ পাঠাতে বলে। ওদিকে বিয়ারের পকেটে থাকা কলমে মাইক লাগানো ছিল, যেটা দিয়ে গাড়িতে বসে এতক্ষণ সবকিছু শুনছিল ডং। তাড়াতাড়ি কিছু একটা না করলে ওরা ধরা পড়ে যাবে। সে তাড়াতাড়ি সেখানে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে বড় বিস্ফোরণ ঘটায়, যার কারণে সেখানে সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। অফিসার সেদিকে তাকাতেই বিয়ার ও চুনসিক টাকা নিয়ে দ্রুত নিচে চলে আসে। ডং তাদেরকে গাড়িতে তুলে পুলিশ স্টেশন থেকে বাইরে চলে আসে। টাকা হাতে আসায় ডং জিটেকে ফোন করে তার ঠিকানা জেনে নে আর গাড়ি নিয়ে সেদিকে রওনা দেয়। কিন্তু জিটে তার লোকদের তাড়াতাড়ি বন্দি মেয়েদের নিয়ে অন্য একটি জায়গায় চলে যেতে নির্দেশ দেয় আর একই সাথে কিছু লোকদের সেখানে রেখে আসে, যাতে ডং আসলে তাকে মেরে ফেলতে পারে। বোঝা যায় সে ডং এর কর্মকাণ্ড দেখে কিছুটা ভয় পেলেও জিসুকে কোনোভাবেই তার হাতে তুলে দিতে চায় না, কিন্তু স্ত্রীকে উদ্ধার করতে ডং এর পাগলামি সে ভালোই উপভোগ করছিল। ওদিকে দেখা যায় জিসুকে ইয়র নামের একটি মেয়ের সাথে আলাদা একটি রুমে আটকে রাখা হয়েছে। তারা সেখানে একটি জানালা দেখতে পায় যেটা খোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। জানালাটা অর্ধেক খুলে আর কিছুটা বাঁকা করে জিসু কোনোরকম বাইরে বের হয়ে যায়, কিন্তু মেয়েটি বের হওয়ার আগেই সেখানে সিকিউরিটি চলে আসে, যার কারণে ইয়ন আর বের হতে পারে না। আর এই সেই লোক যে একটুর জন্য ডংয়ের হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিল। জিসুর পালিয়ে যাওয়ার খবর শুনে জিটে সেখানে আসে আর দ্রুত গাড়ি নিয়ে জিসুকে খুঁজতে বের হয়। ওদিকে জিসু অনেক কষ্টে নিচে এসে রাস্তায় একটি ট্যাক্সি পেয়ে তাড়াতাড়ি সেটাতে উঠে পড়ে আর ড্রাইভারকে দ্রুত কাছাকাছি পুলিশ স্টেশনে নিয়ে যেতে অনুরোধ করে। সাথে সাথে সব সিকিউরিটি একসাথে জিসুকে ধরার জন্য বের হলেও তারা জিসুর গাড়িটি ধরতে ব্যর্থ হয়। জিসু অবশেষে পাচারকারী দলটির হাত থেকে রক্ষা পায়। পুলিশ স্টেশনের সামনে জ্যামের কারণে গাড়ি থেকে নেমে নিজেই সেদিকে দৌড় দেয়, কিন্তু পুলিশ স্টেশনের
ঢোকার আগেই জিটে গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর জিসুকে আবার গাড়িতে তুলে নিয়ে যায়। এত কিছু করেও শেষমেশ জিসু নিজেকে রক্ষা করতে পারে না, আবারও ধরা পড়ে সেই সাইকো জিটের হাতে। এদিকে ডং ও তার দল জিটের গোপনাস্থানে চলে আসে, যেখানে জিসু ও বাকি মেয়েদের বন্দী করে রাখা হয়েছিল। ডং জিসুকে খুঁজতে বাড়িটিতে ঢুকে পড়ে। পাচারকারী গ্রুপের সদস্যরা ডংকে আটকাতে গেলে ডং তাদেরকে সবাইকে মেরে সামনে যেতে থাকে। এদিকে চুনসিকার বিয়ের দেখতে পায় কিছু মেয়েদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িতে ওঠানো হচ্ছে। তারা গার্ডদেরকে মেরে মেয়েগুলোকে উদ্ধার করতে সক্ষম হলেও সেখানে জিসুকে খুঁজে পায় না। অন্যদিকে ওই বাড়িতে মেয়েদেরকে বন্দি করে রাখার ছোট ছোট রুমগুলো দেখে ডং বুঝে যায় এই বাড়িতে এতদিন জিসুকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু জিসুকে সেখানে না পেয়ে সে সামনে যাকে পাচ্ছে তাকে বেধড়ক মারছে। জিটের শক্তিশালী বডিগার্ড এসে ডংকে কয়েকবার ভালোভাবে আঘাত করলেও বেশিক্ষণ টিকতে পারে না। এক পর্যায়ে ডং জিসু রুমে চলে আসে আর দেখতে পায় ওই রুমের জানালাটি বাঁকানো। জিসুর সেখান থেকে পালিয়ে যাবার ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। জিটে জিসুকে নিয়ে ওই বাড়িতে আসছিল আর ডং ওই বাড়ি থেকে বেরোচ্ছিল। দুজনে মুখোমুখি পড়ে যাওয়ায় জিটে গাড়ি নিয়ে পালাতে থাকে। অন্যদিকে জিটেকে চিনতে পেরে ডং গাড়ির পিছু করতে থাকে। কিছুক্ষণ গাড়ি চেস করার পর এক পর্যায়ে ডং দেখতে পায় গাড়িতে জিসু আছে। তখন সে জিটের গাড়ি থামানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে গিয়ে হার্ট ব্রেক করে, যার কারণে তার গাড়িটি দুমড়ে মুচড়ে নিচে পড়ে যায়। কিছুটা আহত হলেও জিটে গাড়ি থেকে বের হয়ে একটি কোড়াল নিয়ে ডংয়ের উপর আঘাত করতে যায়। কিন্তু ডং উল্টো জিটেকে গাড়ির ভেতর ঢুকিয়ে বেধড়ক মারতে থাকে। গাড়ির ভেতরে মারার পর গাড়ি থেকে বের করেও সে জিটেকে একটানা ঘুষি মারতে থাকে। মার খেতে খেতে এক পর্যায়ে জিটা অজ্ঞান হয়ে পড়লে ডং গাড়ির দিকে ছুটে যায়। দরজা খুলেই সে জিসুকে পেয়ে যায়। অবশেষে সে তার স্ত্রীকে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয়। একটু পর সেখানে পুলিশ চলে আসে আর জিটেকে আটক করে। ডংয়ের বীরত্বের কথা সারা কোরিয়াতে ছড়িয়ে পড়ে। আর এদিকে অনেকদিন আটকে থাকা কিংক্রেবের জাহাজটিও চীন সরকার অবশেষে ছেড়ে দেয় আর সেটি কিছুদিনের মধ্যেই কোরিয়ায় চলে আসে, যার কারণে কিংক্রেবে ডংয়ের ইনভেস্ট করা টাকা সে লাভসহ ফেরত পায়। কিছুদিন পর ডং জিসুকে নিয়ে একটি দামি গাড়িতে করে একটি রেস্টুরেন্টে আসে, যে রেস্টুরেন্টটি তার নিজের। ভেতরে গেলে দেখা যায় সেখানে কাজ করছে তার বন্ধু চুনসি আর বিয়ার। ডং জিসুকে বলে, ভাবছি এখন নতুন একটা ব্যবসা শুরু করব। এটা শুনে জিসু তাকে একটি ঝাড়ি দেয় আর ডং হাসতে থাকে। আর এখানেই শেষ হয় ডনলি থ্রিলার মুভি আনস্টপেবল। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।